ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস টুডে। আচ্ছা আমি একটু ফার্স্টে বলে রাখি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এটা একটু থিওরিটিক্যাল, ওকে? জি স্যার। মানে তোমাকে একটু পড়াশোনা করতে হবে বেশি, ঠিক আছে? মনে রাখতে হবে জিনিসগুলা, কিছু পয়েন্টস মনে রাখতে হবে। এমবিএ বিবিএ তে কি করে, এমবিএ বিবিএ তে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিন্তু তোমার কিছু জিনিস মানে তোমার ওয়ে অফ লাইফ গুলো মনে রাখতে হয়। সো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তুমি যদি একটা ম্যানেজার হও তোমাকে কিছু রুলস বা তোমার কিছু ডেইলি শিডিউল তোমাকে মনে রাখতে হবে, তাই না? সো এটাই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা, এইখানে তোমার কিছু রুলস, তোমার কি কি করা যাবে, কি ওয়েতে চলবা, কিভাবে একটা ফার্মকে ম্যানেজ করবা, এই জিনিসগুলো কিছু রুলস বা কিছু অ্যান্সার তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ইনফরমেশন সিস্টেমস ইন বিজনেস টুডে, আচ্ছা এখানে আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো কি কি? লার্নিং অবজেক্টিভস এ দেখো যে এখানে বলা আছে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইফেক্ট অফ ইনফরমেশন সিস্টেম অন বিজনেস এন্ড দ্য রিলেশনশিপ টু গ্লোবালাইজেশন। তার মানে কি, আমরা বলছি যে আমাদের লাইফের সাথে ইনফরমেশন সিস্টেমটা কিভাবে বিজনেস অথবা গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবালাইজেশন? অনলাইন শপিং এর কথা চিন্তা করো, আগে যেমন amazon.com বা হচ্ছে আলি এক্সপ্রেস, তারপর আরো বেস্ট বাই, এই জিনিসগুলা থেকে কিন্তু কোনো কিছু আমাদের দেশে পারচেস করা সম্ভব ছিল না এককালে, ঠিক আছে? আমরা কি বাইরে থেকে জীবনে চিন্তাই করতে পারতাম না যে আমি বাইরে থেকে একটা প্রোডাক্ট আমি কিনবো, একটা ফোন আনাবো বাইরে থেকে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তখনকার সিস্টেম গুলো ছিল অনেক বেশি ক্রিটিক্যাল, যেটা আমি তখনকার পক্ষে সম্ভব ছিল না, বাট নাওডেজ ডিউ টু দ্য বর্ডারলেস বাউন্ডারি, বর্ডারলেস রুলস, যেমন হচ্ছে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের ফলে কি হচ্ছে যে এক দেশের সার্ভিস, ধরো যে এক দেশের যে জিনিসটা খুব বেশি যেটা বেশি ফেমাস সেইটা আমরা, হ্যাঁ, অ্যাভেলেবল, সেই জিনিসটা আমরা অন্য দেশেও কি করতে পারছি, নিয়ে আসতে পারছি, তাই না? আগে যেই ঝামেলাগুলো ছিল সেই ব্যারিয়ার গুলো আস্তে আস্তে এখন কি হয়ে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। তাও যে ঝামেলা নাই তা না, এখন যেমন ট্যাক্স দেওয়া লাগছে, তাই না, বিভিন্ন জায়গায়, যেমন গাড়ি আনতে গেলে বেশি পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে, ফোন আনতে গেলে একটু কম, ঠিক আছে? এইগুলো বাউন্ডারি কিছু থাকবে, এটা হচ্ছে কি ফর গভর্নমেন্ট ট্যাক্স, ওকে? সো এইটা কি বলা হচ্ছে যে আমাদের ইনফরমেশন সিস্টেম, তো ইনফরমেশন সিস্টেম গুলো কিভাবে আসলে গ্লোবালাইজেশন হেল্প করছে, কিভাবে আমাদের একটা বিজনেস বিল্ড আপ এর ক্ষেত্রে ইউজ করতে পারছি আমরা। দেন বলা আছে যে এক্সপ্লেন হোয়াই ইনফরমেশন সিস্টেমস আর সো এসেনশিয়াল ইন বিজনেস টুডে। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় দেখো যে ইনফরমেশন সিস্টেমের কি পরিমাণ এখন ইম্পর্টেন্স। কেউ কি আমাকে উদাহরণ দিতে পারবে যে স্যার আগে এই জায়গায় এরকম ছিল না, এখন আসলে ইনফরমেশন টেকনোলজির ফলে এই সব ইমপ্রুভমেন্ট গুলো হয়েছে? ক্যান এনি বডি এনলাইটেন এনি এক্সাম্পল? কেউ কি আমাকে কোন এক্সাম্পল দিতে পারবা যে কি হচ্ছে, 10 বছর আগে এটা ছিল না স্যার এখন এটা হচ্ছে বিজনেসে? ডিজিটাল মার্কেটিং সিস্টেম যেটা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিজনেসটা চলে এখন। হুম, ভেরি ভেরি গুড এক্সাম্পল, ঠিক আছে? যে কে বললো এটা? আমরা যেমন এখন অনেকেই অনলাইনে বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি ফেসবুক এর মাধ্যমে, এটা কিন্তু একটা টাইমে ইম্পসিবল ছিল, একটা দোকান দিতেই হবে, দোকান ছাড়া তোমার কোনো ভ্যালু নাই, তাই না? দোকান ছাড়া আগে ভ্যালু ছিল না, বাট এখন কিন্তু দেখবা যে বেশিরভাগ মার্কেটিং গুলা যে শাড়ি, তারপরে বিভিন্ন গ্যাজেটস, তারপরে মানে অনেক কিছু, তারপর বাইরের যে প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু অনেক বেশি অনলাইনে কিন্তু এখন আমাদের গ্রুপ আছে। তো এটা কিভাবে পসিবল হয়েছে, এটা পসিবল হয়েছে অনলি ফর ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? দেন আসতেছে কি যে ডিফাইন অ্যান ইনফরমেশন সিস্টেম এন্ড ডিসক্রাইব ইটস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এবং টেকনোলজিক্যাল কম্পোনেন্টস। তো আমি যেই সবগুলো বলেছিলাম যে একটা বিজনেস বা একটা ম্যানেজমেন্ট তৈরি করতে গেলে আমার কি কি জিনিস রুলস ফলো করতে হবে, একটা অর্গানাইজেশন প্যাটার্ন কিরকম থাকতে হবে,
কোন কম্পোনেন্ট গুলো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমাদের এই প্রথম চ্যাপ্টারের আলোচনা। হ্যালো, জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা ইয়ারফোন অফ হয়ে গেছে, চার্জ শেষ মনে হয়, দ্যাটস ওয়াই আই মানে আস্কিং যে শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে যে ডিফাইন কমপ্লিমেন্টারি অ্যাসেটস এন্ড এক্সপ্লেইন হাউ দ্য দে এনশিওর দ্যাট ইনফরমেশন সিস্টেমস প্রোভাইড জেনুইন ভ্যালু টু অ্যান অর্গানাইজেশন। সো এই অনেকগুলো জিনিস আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব, এবং বইটা কিন্তু বেশ বড় আর কি। আমরা যদি বইটা স্টপ শেয়ার দিই, আচ্ছা দেখা যাচ্ছে বইটা? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে যে আমাদের বই, বইটাতে দেখো যে পার্ট পার্ট আছে। প্রথমে যে যেটা আমরা আজকে পড়া শুরু করছি, যে ইনফরমেশন সিস্টেম এন্ড গ্লোবাল বিজনেস টুডে, ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 1। বইটা কালারফুল, সবই মানে আমরা যেটা স্লাইডে পড়বো এটা কিন্তু এই বইটা থেকেই আসলে শর্ট ভার্সন। তো অনেক টাইমে তোমরা যদি মনে করো যে স্লাইডটা তো আমি বুঝাই দিচ্ছি, তো তোমরা যদি মনে হয় যে অনেক টাইমে মনে হতে পারে যে স্লাইডটাতে আসলে ঠিক মতো ভাবে লেখা নাই, ছোট আকারে তো লেখা থাকে স্লাইডে, তো তোমার বইয়ের মতো আসলে ফুল ইলাবোরেট ওয়েতে লেখা থাকে না, তাই না? তো তোমরা বইয়ের হেল্প নিবা, বইটা যখন পড়বা এক্সপ্লেনেশন গুলো পড়লে তোমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নিউ ইয়াংকি স্টেডিয়াম লুকস টু দ্য ফিউচার। ইনফরমেশন টেকনোলজি আমাদের লাইফের কি কোন জায়গাগুলোতে ইম্প্যাক্ট ফেলতেছে সেটা হচ্ছে যে আমাদের দেখার বিষয়। তো আমাদের যে যে সাইট গুলোতে আগে প্রবলেম ছিল, সেই সাইট গুলো আমরা কিভাবে ইনফরমেশন টেকনোলজি ইউজ করে ইনফরমেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সেগুলোকে ইমপ্রুভ করতে পারছি। যেমন আগে দেখো যে প্রবলেম কি বলা হচ্ছে, যে ইয়ানকি ফ্যান্স চুজিং টু ওয়াচ গেমস অন টিভি অর চুজ আদার ফর্মস অফ এন্টারটেইনমেন্ট। দেন সলিউশন কি বলতেছে, ইউজ ইনফরমেশন সিস্টেম টু এনহ্যান্স এক্সপিরিয়েন্স, গেম কভারেজ স্ট্যাটিস্টিক্স delivered by ubiquitous HDT monitors, mobiles can order concessions, view replays. Acha, acha, একটা টাইম ছিল কি ছিল, যে আমরা বাসায় তো সবারই বাসায় টিভি ছিল না, ছিল একটা সময় ছিল যখন সবারই বাসায় টিভি ছিল না, তখন আমরা কি করতাম, তখন আমরা স্টেডিয়ামে যে টিভি খেলা দেখতাম, তাই না? তো তখন সেখানে কি হতো, যে এখন যেমন আমরা যখন একটা খেলা দেখতে যাই, খেলা দেখতে গেলে দেখবা যে সাইডে এক একটা প্লেয়ারের ইনফরমেশন দেখা যায়, তার পাস্ট হিস্ট্রি দেখা যায়, সে কবে কি করছে, সে কবে 50 মারছে, বা ক্রিকেটের কথা খেয়াল করলে দেখবো যে সে কবে কতগুলা তার 50 আছে, তার কতগুলা সেঞ্চুরি আছে, সেই জিনিসগুলো স্ট্যাটিস্টিক্স গুলো কিন্তু আমরা দেখতে পাই। সেটা কিসের মাধ্যমে দেখতে পাই? ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে দেখতে পাই। এখন যদি আমরা টিভিতে না দেখে সেটা স্টেডিয়ামে যে দেখতাম, সেক্ষেত্রে কি আমাদের এই স্ট্যাটিস্টিক্স গুলা কি দেখা সম্ভব ছিল? হ্যাঁ, স্টেডিয়ামে কিন্তু আবার বিল বোর্ড থাকে, বিভিন্ন বোর্ড থাকে, তাই না? বোর্ডের মাধ্যমে কিন্তু আবার দেখা যায়। সো বোর্ড গুলা কি ডিজিটাল, ঠিক আছে? সো ডিজিটাল বোর্ড গুলো আছে বলেই কিন্তু সেই ইনফরমেশন গুলো আমরা শো করতে পারছি, ওকে? তারপরে দেখো যে এখনকার যে টেকনোলজি, এখন আগেকার দিনে দেখতে যে ক্যামেরা রিপ্লে গুলো অত সুন্দর হতো না, এখন দেখবা যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখাচ্ছে কোথায় কি হচ্ছে। আগে ক্রিকেটে খেলা দেখলে দেখতে যে LBW হলে ঠিক মতো আর ডিসিশন নিতে পারতো না, এখন দেখবা যে বিভিন্ন কি বলে হকাই, তারপরে হচ্ছে তোমার ঠিক মতো ব্যাটে বল লাগছে কিনা, ঠিক আছে? তো সবকিছু অনেক ধরনের এখন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এখন কিন্তু আরো বেশি ক্লিয়ার ওয়েতে আমরা আমাদের যে খেলার যে ফ্যাসিলিটিস গুলো এগুলো আরো সুন্দর ভাবে কিন্তু
তারা আমাদের মাঝে তুলে ধরতে পারছে, সেটা কি জন্য পসিবল? স্যার স্যার এটা স্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সাথে কিভাবে সংযুক্ত? আচ্ছা, ম্যানেজমেন্ট ইনফরমেশনের সাথে কিভাবে যুক্ত, সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজিটা কি করছে যে আমাদের এই চ্যালেঞ্জেস গুলাকে, আমাদের জায়গার যে প্রবলেম গুলো ছিল এই প্রবলেম গুলাকে কিন্তু ম্যানেজ করছে, তাই না? জি স্যার, আমাদের যে প্রবলেম গুলো ছিল যে আগে যে আমরা বিভিন্ন প্রবলেম ফেস করতাম অ্যানালগ টাইমে, সো ম্যানেজমেন্ট ইনফরমেশন কি করছে এই জিনিসগুলোকে নিয়ে ডিল করছে, যে আমাদের ইনফরমেশন সিস্টেম কিভাবে এই প্রবলেম গুলো সলভিং এ হেল্প করছে আমাদের, ঠিক আছে? স্যার এটা কি স্যার বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে প্রবলেম সলভিং যে প্রসেসে সলভ হয় এটা কি স্যার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম? না 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 না, ম্যানেজমেন্ট ইনফরমেশন হচ্ছে প্রবলেম সলভিং, না তুমি প্রোগ্রামিং রিলেটেড চলে যাচ্ছ, না এটা হচ্ছে যে আমাদের কি কি ওয়েতে অ্যাপ্রোচ গুলা করা উচিত, আমাদের কি কি বিষয়গুলা দেখা উচিত, ঠিক আছে? এটা ইটস লাইক এ যে বিজনেস, আমাদের বিজনেস এর সাথে আমরা কিভাবে ইনফরমেশন টেকনোলজিকে ইন্টিগ্রেট করতে পারি, ওকে? এখানে আমরা কিন্তু কোনো যে প্রবলেম সলভিং এগুলাতে যাচ্ছি না, এটা হচ্ছে যে আমাদের নলেজটা কিভাবে, মানে আমাদের ইনফরমেশন টেকনোলজির নলেজটা কিভাবে আমরা আসলে বিজনেস পার্সপেক্টিভে বা আমাদের যে প্রবলেমের জায়গাগুলোতে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কি করলে আমাদের সুবিধা হবে, কি করলে আমরা আমাদের প্রফিট বেশি হবে, ঠিক আছে? এই জিনিসগুলো সিআইএস কি এটার এটার একটা পার্ট নাকি এটা আলাদা একটা সাবজেক্ট? হুম, সিআইএস যে একটা টপিক আছে না, ওটা কি এটার একটা পার্ট? কোনটা কি বলছো? সিআইএস কম্পিউটার ইনফরমেশন সিস্টেম, ওটা কি এটার পার্ট? এআইএস সিআইএস জিআইএস কি বলছো? সিআইএস বলছে। আচ্ছা সিআইএস কম্পিউটার এন্ড ইনফরমেশন সিস্টেম, সিএস কম্পিউটার ইনফরমেশন সিস্টেম তো একটা বলতে গেলে তোমার একটা সাবজেক্ট, তাই না? তাহলে ওটা কি এটার পার্ট নাকি নাকি ওটা আলাদা? আচ্ছা, ম্যানেজ এমআইএস নামেও কিন্তু সাবজেক্ট আছে, মানে এমআইএস নামে কিন্তু তোমার একটা কমপ্লিট কোর্সও আছে, যেমন আমরা আইটি ডিপার্টমেন্টে পড়ছি, এমআইএস কিন্তু তোমার ডিপার্টমেন্টও আছে, ঠিক আছে? সে এমআইএস কিন্তু একটা হিউজ ফিল্ড, মানুষ কিন্তু পিএইচডিও করে এমআইএস এর উপর, ঠিক আছে? বাইরে কিন্তু এমআইএস এর অনেক বেশি ডিমান্ড। আর তুমি কি বলছো সিআইএস, সিআইএস ও একটা তুমি প্রোগ্রাম বলতে পারো, ঠিক আছে? এমআইএস হচ্ছে কি ছোট একটা তোমার এই সাবজেক্টটা, যে এটা আমাদের জন্য আইটি এর জন্য একটা সাবজেক্ট, বাট এটা কিন্তু তোমার একটা ওভারঅল একটা কিন্তু একটা প্রোগ্রামও বলা চলে, এমআইএস এর আন্ডারে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট ইভালুয়েটস, এই যে তোমরা যেটা জানতে চাচ্ছিলে যে আসলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা কি আসলে, তাই না? তো এখানে দেখো যে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট ইভালুয়েটস অ্যানালাইজেস এন্ড প্রসেসেস এন্ড অর্গানাইজেশন ডাটা টু প্রোডিউস মিনিংফুল অ্যান্ড ইউজফুল ইনফরমেশন, ঠিক আছে? তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের কাজ কি? কাজ হচ্ছে যে একটা অর্গানাইজেশনের বিভিন্ন ডাটা গুলোকে অ্যানালাইজ করে একটা মিনিংফুল অথবা ইউজফুল ইনফরমেশন বের করে দাও ম্যানেজমেন্টকে, ওকে? ক্লিয়ার? কে বুঝতে পারো না এটুকু কথা? জাস্ট টেল মি, এটুকু বুঝছো? তার মানে আমাদের কি করা উচিত, আমাদের একটা অর্গানাইজেশনের ডাটা গুলো অ্যানালাইজ করে ইভালুয়েট করে আমাদের এমন একটা মিনিংফুল ইনফরমেশন দরকার হবে যেটাকে ইউজ করে আমরা ফিউচারে কোনো ডিসিশন নিতে পারি, ঠিক আছে? এখন ধরো তুমি একটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে যাচ্ছ, কি করবা তুমি ফার্স্টে? শেয়ার মার্কেটের কি অবস্থা এটা তুমি জানবা অবশ্যই, যে শেয়ার মার্কেট এক বছর পর, হ্যাঁ, তো শেয়ার মার্কেটের ডাটা অ্যানালাইজ করতে হবে, তাই না? সো অ্যানালাইজটা করাটাই কিন্তু তোমার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যে তুমি আসলে কি পাচ্ছ। তুমি চিন্তা করলে হ্যাঁ আমি স্কয়ারের আমি 100টা শেয়ার কিনবো, হ্যাঁ স্কয়ারের প্রিভিয়াস এক বছরের কি পরিমাণ আসলে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে এইগুলো তোমাকে চেক করতে হবে, আবার ওই চেকিং এর ফল আবার দেখতে হবে যে এক বছর পরে কি আসলেই কি তোমার এই তুমি যে প্রিভিয়াস যে রেকর্ড গুলো চেক করে যে একটা রেজাল্ট দিলে ওটা কি আসলে এক বছর পরে সেইটা
ইউজফুল হবে কিনা সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। তো সবকিছু কম্বিনেশন অফ অল ইনফরমেশন টু প্রোডিউস আ মিনিংফুল অ্যান্ড ইউজফুল ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি আ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে স্যার, আমাদের যে আমরা গুগলে বিভিন্ন টপিক নিয়ে সার্চ করি, আমাদের যে রেজাল্ট গুলো দেখে এগুলা কি এর মধ্যে পড়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম? না, এটা হ্যাঁ একদিক থেকে পড়ে, যেমন হচ্ছে কি তোমার এই জিনিসগুলো কিন্তু ম্যানেজ করেই কিন্তু সে পরবর্তীতে অন্যজনকে ফ্যাসিলিটিস দিতে পারছে, তাই না? তোমার তুমি যে সার্চ করছো, তুমি যে বিভিন্ন যে ইনফরমেশন গুলো কালেক্ট করছো, এটার উপর বেসিস করে কিন্তু একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং বা রিভিউ ডিপেন্ড করছে, তাই না? দেখো আমরা কি করি সবসময়, যেগুলো ফার্স্টে সার্চ আসে সেগুলাতেই ঢুকি না সবার আগে, পরের গুলাতে খুব কম যায়। তার মানে পেজ র্যাঙ্কিং, গুগল কি ইউজ করে? পেজ র্যাঙ্কিং অ্যালগোরিদম। তো পেজ র্যাঙ্কিং অ্যালগোরিদমের কাজ কি, যে তুমি যতটা ভিজিট করতেছো তার নাকি তোমাকে এই ওয়েবসাইট গুলো তোমাকে ইউজফুল ইনফরমেশন দিচ্ছে বলে কিন্তু তুমি এই পেজ গুলাকে আগে ভিজিট করছো বা সবাই এটাকে আগে ভিজিট করছে। সো এটা কি করছে, এটা তোমাকে একটা অর্গানাইজেশনকে হেল্প করছে যে তোমার একটা বেটার একটা ডিসিশন নেওয়ার জন্য বা তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য। সো ইটস এ পার্ট অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ওকে, আচ্ছা দেখো, গ্লোবালাইজেশন অর গ্লোবালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারেকশন অ্যান্ড ইন্টিগ্রেশন অ্যামং পিপল কোম্পানিজ অ্যান্ড গভর্নমেন্টস ওভার ওয়ার্ল্ড। যেটা আমরা বলছিলাম যে গ্লোবালাইজেশনটা কি, তো গ্লোবালাইজেশন হচ্ছে কি ইন্টারেকশন বিটুইন পিপলস, বিটুইন কোম্পানিজ, বিটুইন গভর্নমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা গ্লোবালাইজেশনের মাধ্যমে কি দেখতে পাচ্ছি, যে অ্যাপলের অনেকগুলো কোম্পানি আছে, বিভিন্ন ব্রাঞ্চ আছে, তাই না? আমেরিকাতে আছে, চায়নাতে আছে, লন্ডনে আছে, বিভিন্ন জায়গায় আছে। স্যামসাং এর বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতে আছে, ওয়ান প্লাস ওয়ান এর ইন্ডিয়াতে আছে, অনেক জায়গায় আছে। সো কোম্পানি গুলো ইন্টারেকশন করতে পারছে গ্লোবালাইজেশনের ফলে। আগে যে যেমন দেখতে যে চায়নার কোম্পানি চায়নাতেই রয়েছে, অন্য কোনো দেশে যেত না, ঠিক আছে, তারা নিজেদের মাধ্যমেই জাস্ট তাদের বিজনেসটা ট্যাকল দিত। বাট নাওয়াডেজ দেখো যে চায়নার কোম্পানি এখন সব দেশের ছড়ায় পড়ছে, ঠিক আছে। অ্যাজ এ কমপ্লেক্স অ্যান্ড মাল্টিফেসেটেড ফেনোমেনন, গ্লোবালাইজেশন ইজ কনসিডার্ড বাই সাম অ্যাজ ফর্ম অফ ক্যাপিটালিস্ট এক্সপ্যানশন হুইচ এনটেলস দ্য ইন্টিগ্রেশন অফ লোকাল অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক্স ইনটু আ গ্লোবাল আনরেগুলেটেড মার্কেট ইকোনমি। তার মানে আগের যেটা ছিল, আগের যেই মার্কেট ছিল যেটা অলওয়েজ রেগুলেটেড থাকতো, একটা দেশের মাঝেই সীমাবদ্ধ ছিল, এই গ্লোবালাইজেশনের ফলে এটা কি হয়ে গেছে, লোকাল মার্কেটটাকে আমরা এখন গ্লোবালি এক্সপ্যান্ড করতে পারছি। সো এখন আমরা একটা দেখি যে হাউ ইনফরমেশন সিস্টেমস আর ট্রান্সফর্মিং বিজনেস। যে আমরা তো বলছি যে ইনফরমেশন টেকনোলজি কি করছে আমাদের লাইফের অনেক কিছুতে ইফেক্ট ফেলেছে, লাস্ট 10 ইয়ার্স আমরা তার প্রমাণ পেয়েছি। যেমন কি ইনক্রিজ ইন ওয়্যারলেস টেকনোলজি ইউজ ওয়েবসাইট, ওয়্যারলেস টেকনোলজি ইউজ, তার মানে কি এখন আমরা ওয়াইফাই ছাড়া চলতেই পারি না। 5-6 বছর আগে কি ওয়াইফাই নিয়ে কেউ চিন্তা করতাম? তখন তো ডাটা প্যাকেট আছে কিনা এটা নিয়ে টেনশন থাকতো, তাই না? আগে তো ওয়াইফাই বাসায় গেলে, কারো মানুষের বাসায় গেলে এই জিজ্ঞেস করি, এই তোর বাসায় ওয়াইফাই আছে? আগে কি এটা জিজ্ঞেস করার সাহস পেতাম? তখন ওয়াইফাইটা কিন্তু ছিল অনেক বেশি কি বলে একটা অ্যারিস্টোক্রেটিক একটা জিনিস, ঠিক আছে। কারো বাসায় রাউটার থাকা মানে সেটাকে মানে কি বলবো, অনেক আমরা মনে করতাম অনেক বড় ফ্যাসিলিটিস। আগে কারো ওয়েবসাইটই ছিল না, প্রত্যেকটা কোম্পানির এখন বলতে গেলে ওয়েবসাইট আছে, তাই না? সবাই এখন চাই যে একটা কোম্পানি দিলে একটা ওয়েবসাইট থাকুক। তারপরে ইনক্রিজড বিজনেস ইউজ অফ ওয়েব টু টেকনোলজিস, তার মানে কি বলছে যে প্রত্যেকটা বিজনেস এখন ট্রাই করে কি ওয়েব টেকনোলজি বা ওয়েবসাইট ইউজ করে তাদের বিজনেসটাকে আরো বেশি অ্যাডভান্স করা। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্মস অ্যালাউজ মোর ডিস্ট্রিবিউটেড ওয়ার্ক, ডিসিশন মেকিং অ্যান্ড কোলাবোরেশন। দেখো যে ক্লাউড কম্পিউটিং, মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্ম, দেখো আমরা কি করছি, আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করছি না? তুমি কোথায়, আমি কোথায়, এক একজন এক এক জায়গা থেকে, এক এক প্রান্ত থেকে আমরা কি করতে পারছি, আমরা একটা কোলাবোরেশন করে আমরা ক্লাস নিতে পারছি, তাই না? সেটাও কিন্তু ইনফরমেশন টেকনোলজির বড় একটা সুবিধা যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কোলাবোরেশন ওয়ার্ক চালিয়ে যেতে পারছি। গ্লোবালাইজেশন অপরচুনিটিজ, ইন্টারনেট হ্যাজ ড্রাস্টিক্যালি রিডিউসড কস্ট অফ অপারেটিং অন গ্লোবাল স্কেল। তারপর কি বলছে, প্রেজেন্টস বোথ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। গ্লোবালাইজেশনের ফলে কি হচ্ছে,
আমরা বিভিন্ন জায়গাতে যে আমাদের মার্কেট যেটা করতে চাচ্ছিলাম সেটা কিন্তু এখন অনেক কম খরচ হয়ে যাচ্ছে। আগে যেরকম কস্ট যেত সেটা কিন্তু এখন অনেকটা কমে গেছে, কারণ গ্লোবালাইজেশনের ফলে আমরা কি করছি, অনেককে বিভিন্ন যে জায়গায় ট্যাক্স দেওয়া লাগতো সেই ট্যাক্স গুলো মৌকুফ করে দিচ্ছে। ঠিক আছে, আবার সেটার কিছু চ্যালেঞ্জেস আছে, অপরচুনিটিস আছে। চ্যালেঞ্জেস কি, ধরো বাংলাদেশে সিম্ফনি আছে, বাংলাদেশে অ্যাপল আছে, বাংলাদেশে স্যামসাং আছে, কোনটা চলে? সিম্ফনি চলে নাকি স্যামসাং চলে বেশি? স্যামসাং। আচ্ছা, কেন চলে বেশি? এটা স্যার গ্লোবালাইজেশন যেটা অনেক ভাবে ব্যাপক ভাবে ছড়াইছে। হ্যাঁ, গ্লোবালাইজেশনের ফলে বা মার্কেটিং এর ফলে এটা এমন ভাবে আমাদের মাঝে মিশে গেছে, আমাদের সামনে এখন যদি সিম্ফনির অনেক বেস্ট ফোনও দিয়ে দেয় বা ওয়ালটনের বেস্ট ফোনও দিয়ে দেয়, আমরা তাও স্যামসাং কেই প্রিফার করব, তাই না? আবার তাদের আবার একটা জিনিস আছে যে তারা হয়তো বা যেটা কম টাকায় ভালো ফ্যাসিলিটিস দিতে পারছে সেটা হয়তো বা ওয়ালটন সিম্ফনি অত কম টাকায় দিতে পারবে না, তাই না? কেন? কারণ স্যার তাদের স্যার যে প্রোডাক্টগুলো এগুলো বিক্রি হয় বেশি, এজন্য তাদের আসলে যে ওভারঅল মার্কেটটা যেভাবে তারা বিল্ড আপ করে ফেলেছে সেটা হয়তো বা এখনো সিম্ফনি ওয়ালটন বিল্ড আপ করতে পারে না, সেই জন্য তাদের এই যে কস্টটা, কস্ট মিনিমাইজেশন করে যে ভালো কিছু দেওয়া এটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দেখো এই গ্রাফটা থেকে কি বুঝতে পারছো? দেখো তো এই গ্রাফটা দ্বারা কি বুঝাচ্ছে, 1980 সালে দেখো, 1980 সালে মোটামুটি হচ্ছে 230 বিলিয়ন যদি ইনভেস্ট করা হতো, টোটাল ইনভেস্টমেন্ট যদি থাকতো, তার মাঝে হচ্ছে 30% থাকতো হচ্ছে আইটি ইনভেস্টমেন্ট। ওকে, বুঝা গেছে? 200 বিলিয়নের মাঝে 30% কত হবে? 60 বিলিয়ন। 60 বিলিয়নই ছিল হচ্ছে কিসের পিছে? আইটি ইনভেস্টমেন্টের পিছে। আস্তে আস্তে দেখো কত হয়েছে, এখন 2008 সালে যখন বইটা যখন বা এটা যখন 2008 পর্যন্ত রেফারেন্সটা নিয়েছে, সো তখন দেখা যাচ্ছে যে 52%। আমার এখন তো আরো বেশি হয়ে গেছে, এখন আরো বেশি। এটা 2008, এখন 2020, তার মানে কত বেশি। আগে ছিল মানে 20 বছরে মোটামুটি 30 বছরে 32 থেকে 20% ইনক্রিজ হয়েছে। আর এখন তো আমাদের যেহেতু আইটি এরিয়া মানে আইটি যুগ, তার মানে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট আরো বেড়ে গেছে। ওকে, ইন দ্য ইমার্জিং ফুললি ডিজিটাল ফার্ম সিগনিফিকেন্ট বিজনেস রিলেশনশিপ আর ডিজিটাল এনেবলড এন্ড মিডিয়েটেড কোর বিজনেস প্রসেসেস আর অ্যাকমপ্লিশড থ্রু ডিজিটাল নেটওয়ার্কস। তারপরে কি করতে পারছে, ডিজিটাল ফার্মস অফার গ্রেটার ফ্লেক্সিবিলিটি ইন অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এখনকার ডিজিটাল ফার্ম গুলা দেখো, ডিজিটাল ফার্ম গুলার কি কি ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি, আমরা ইজিলি বিভিন্ন বাইরের দেশের কোনো কান্ট্রির সাথে আমরা ইজিলি কোলাবোরেট করে কাজ করতে পারছি। যেমন আমরা ফ্রিল্যান্সিং করতে পারছি, তাই না? ফ্রিল্যান্সিং বুঝো তো? জি স্যার। ফ্রিল্যান্সিং কি হচ্ছে, যে বাইরের বিভিন্ন কাজগুলো অন্য দেশের মানুষকে দিয়ে করাচ্ছে, তাই না? এটা কিভাবে পসিবল হচ্ছে, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকার জন্যই তো পসিবল হচ্ছে নাকি? সে তো ওই মানুষটা তো আমাকে চিনেও না, আমাকে দেখেও নাই কখনো, তাও আমাকে দিয়ে কাজ করায় নিচ্ছে, তাই না? সো সেটা অনলি পসিবল হচ্ছে একটা ডিজিটাল ফার্ম বা ডিজিটাল কনসেপ্টের উপর বেস করে। আচ্ছা, এখানে কি বলা আছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইসেস, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। একটা মোবাইল ডিভাইস অ্যাডভান্টেজ কি কি এবং তার ডিসঅ্যাডভান্টেজ কি কি, কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে বলো তো কেউ একটা মোবাইল ডিভাইসের। অসংখ্য সে সামথিং, এক দুইটা বলে ফেলো কি কি আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ বলো, একটা অ্যাডভান্টেজ বলো। যেমন স্যার আমাদের কমিউনিকেশনের সুবিধা হয়। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ স্যার আমরা অনেক সময় মোবাইলের উপরে স্যার প্রচুর টাইম স্পেন্ড করে ফেলি। এই তো, সো আমাদের একটা টাইমে ছিল যে মোবাইলটা কি আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করি, বাট এক্সেস যদি ইউজ করি সেটা আমাদের কি করতে পারে, যদি আমি সারাদিন গেম খেলি তাহলে সেটা আমার কি করবে, সেটা আমার
যে টাইমটা আমি যে টাইমটা কমানোর জন্য আমি কমিউনিকেশনের জন্য আমি ফোনটা ইউজ করছিলাম সেই টাইমটা কিন্তু আবার গেম গেম খেলে সেই টাইমটা কিন্তু আবার আমাদের টাইমটা নিয়ে নিচ্ছে বা ব্যাক করে নিচ্ছে ঠিক আছে সো প্রত্যেকটা জিনিসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এবং সেটা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আরো বেশি আচ্ছা সো এটা খুবই একটা বেশ সুন্দর একটা কোয়েশ্চেন যে কেন একটা বিজনেস ফার্ম ইনফরমেশন সিস্টেমের ইনফরমেশন সিস্টেমের উপর জোর প্রয়োগ করছে নাওয়াডেজ ঠিক আছে কি জন্য আমরা কেন ইনফরমেশন টেকনোলজিটাকে অ্যাডপ্ট করতে চাচ্ছি কেন এখন মনে হচ্ছে কেন যে আমাদের প্রয়োজন সো একটা কোম্পানি কি কি কারণে ইনফরমেশন টেকনোলজিটাকে ইউজ করতে চাচ্ছে সেটার পয়েন্টগুলো এখানে দেওয়া আছে সো ফার্স্ট পয়েন্ট কি কি ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে অপারেশনাল এক্সিলেন্স দেন হচ্ছে নিউ প্রোডাক্ট সার্ভিসেস এন্ড বিজনেস মডেলস তারপরে থার্ড পয়েন্ট হচ্ছে কাস্টমার এন্ড সাপ্লাই ইন্টিমেসি তারপর হচ্ছে কি ইমপ্রুভ ডিসিশন মেকিং ফিফথ হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এন্ড লাস্ট ওয়ান ইজ সার্ভাইভাল ঠিক আছে সো কেন একটা বিজনেস ফার্ম ইনফরমেশন সিস্টেমে হেভিলি ইনভেস্ট করে তার পাঁচ ছয়টা অবজেক্টিভ হচ্ছে এইগুলা ঠিক আছে এখন ফার্স্টে চলে আসি হচ্ছে অপারেশনাল এক্সিলেন্স সো অপারেশনাল এক্সিলেন্স বলতে কি বোঝায় সো একটা কোম্পানি যখন চাবেই যে হয়তো তুমি দেখতে পাচ্ছ যে আমরা যখন এলাকার মুদি দোকানে যাই তাদের কি তাদেরা কি কোনো ডিজিটাল কোনো কিছু ইউজ করে তারা তো মুখে মুখে হিসাব করে তারা মানে তাদের মাথার মাঝেই ক্যালকুলেশন গুলা হয় তাই না মুদি দোকানদার হয়তো বা কেউ বাকি রাখলে সেটা খাতায় লিখে রাখে বা মাথায় রাখে সেটা কিভাবে কিভাবে জেনে তাদের মেমোরি মেমোরি অনেক শার্প তারা মনে রাখতে পারে চেহারা দেখে যে ভাই আপনার তো 7 দিন আগে এত টাকা বাকি ছিল তাই না এটা কিন্তু বলে দিতে পারে কিভাবে কিভাবে তারপরে তুমি দেখবে যে একটা হোটেলে গেলে রেস্টুরেন্টে গেলে দেখবে যে তাদের যে ওয়েটার গুলো থাকে তারা কিন্তু আমরা এত বেশি অর্ডার দিই তাও কিন্তু তাদের মনে থাকে কে কি অর্ডার দিছে তাই না চার পাঁচটা টেবিল থেকে তারা অর্ডার নিয়ে যায় তাও আবার ঠিক মতো সেগুলো সার্ভ করে মাঝে মাঝে হয়তো বা মিস হয়ে যায় তখন তো আমরা রাগারাগি করি বাট তাও কিন্তু তাদের কিন্তু মেমোরি জিনিসটা অনেক শার্প সো একটা কোম্পানি কি চাবে একটা কোম্পানি চাবে যে তার সবকিছু মানে আমি যখন একটা অ্যানালগ থেকে মানে আমরা যখন ইনফরমেশন সিস্টেমের দিকে কি করব ইম্পর্টেন্স দিব তখন তো আমরা চাবো যে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের প্রফিট যাতে ইনক্রিজ করে তাই না বিজনেস মানেই তো প্রফিট ইনক্রিজ নাকি বিজনেস মানে অন্য কিছু আছে তুমি বিজনেস কেন করবা বলো তো প্রফিট মিন্স টাকা মানে তুমি কম ইনভেস্ট মানে তুমি কম ইনভেস্ট করে কিভাবে ম্যাক্সিমাম প্রফিট গেইন করা যায় এটার জন্য ইনফরমেশন টেকনোলজি তোমাকে কিভাবে সহায়তা করতে পারে তোমাকে সহায়তা করতে পারে যে তোমার কি প্রোডাক্ট কিনলে ভালো হবে কোন প্রোডাক্টের দাম কত ঠিক আছে কোন সাপ্লায়ারের কাছ থেকে নিলে ভালো হবে ঠিক আছে এই জিনিসগুলো সো অপারেশনাল এক্সিলেন্স ইজ দা কি ফ্যাক্ট অপারেশনাল এক্সিলেন্স করতে গেলে আমাকে আইটি এর বিকল্প নাই আমাকে প্রোডাক্ট কোথা থেকে নিলে ভালো হবে কোনটার কম্পারিজনে কোনটা ভালো ঠিক আছে প্রোডাক্ট কবে আসবে এই সব কিছু কিন্তু আমাদের জন্য আইটি জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট আর আমাদের ডিএলডি ক্লাস আছে মানে ক্লাসের টাইপস অ্যাবাউট 41 টাকা বুঝিনি ডিজিটাল লজিক ডিজাইনের স্যার ক্লাস 12 টাকা ও আচ্ছা আচ্ছা ক্লাস 10 কি শেষ হয়ে গেছে আমাদের ওকে আমাদের 50 মিনিট শেষ ওকে ঠিক আছে আচ্ছা আমি আমরা তাহলে নেক্সট ক্লাসে আচ্ছা নেক্সট ক্লাস মানে কালকে ঠিক আছে কালকে আমরা মানে ক্লাস নিতে পারবো না আমি পরে শিডিউল জানিয়ে দিব ঠিক আছে জি স্যার আর গ্রুপে তো অ্যাড হয়ে যাও সবাই আমরা গ্রুপে বিভিন্ন জিনিস তোমাদের কখন কি ক্লাস হবে কোন ক্লাসে শিডিউল কি হবে ক্লাসরুমের লিংকটা দিবেন ওটা স্যার ভার্সিটি ইমেল দিয়ে ঢুকে না স্যার হ্যাঁ ভার্সিটি ইমেল দিয়ে ঢোকা লাগবে না অন্য আদার্স যেটা ওটা দিয়ে ঢুকে যাও আদার্স ইমেল আছে না ভার্সিটির না আদার্স